উত্তর পূর্বে তিন রাজ্যে সরকার গড়ছে বিজেপি জোট সরকার নাগাল্যান্ড এবং ত্রিপুরায় সরকার গড়া নিয়ে নিশ্চিন্ত ছিল সকলেই কিন্তু মেঘালয় নিয়েছিল প্রবল সংশয় সেই সংশয়ে জল ঠেলে এবার মেঘালয় সরকার গড়ছে বিজেপি জোট সরকার সাত মার্চ মেঘালয় এবং নাগাল্যান্ডে রয়েছে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠান এরপরে আট মার্চ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান সাতই মার্চ নাগাল্যান্ড এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রের খবর সাতই মার্চ বেলা এগারোটা নাগাদ মেঘালয়ের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান শিলংকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন দিল্লি থেকে সরাসরি যাবেন শিলংকে পরে সেখান থেকে সোজা উড়ে যাবেন নাগাল্যান্ডের কোহিমায় দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানেই থাকবেন প্রধানমন্ত্রী তার উপস্থিতিতেই হবে শপথ গ্রহণ অনুষ্ঠান সবশেষে আটই মার্চ আগরতলায় আসবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই হবে শপথ গ্রহণ অনুষ্ঠান মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রফেসর ডাক্তার মানিক সাহা সেই উপলক্ষে ইতিমধ্যেই সেজে উঠছে আগরতলার বিবেকানন্দ ময়দান প্রসঙ্গত এই ময়দান থেকেই বিধানসভা নির্বাচনের প্রচারে শেষ শেষবারের মতো ভাষণ রেখেছিলেন মোদী ত্রিপুরায় বিজেপি বিপুল ভোটে জয়ী হওয়ার পরে এবার শপথ গ্রহণ অনুষ্ঠানও এই ময়দানেই আয়োজন করা হয়েছে আটই মার্চ এই বিবেকানন্দ ময়দানেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি একই মঞ্চে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও থাকতে পারেন বলে খবর সব মিলিয়ে উত্তর পূর্বের তিন রাজ্যের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে গোটা উত্তর পূর্বেই এখন সাজো রব ब्यूरो रिपोर्ट आर ई न्यूज़